হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আপনা পূজা ঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের বলবো সাই বাবার ব্রত কথা কিভাবে করতে হয় আর কি কি সামগ্রী দরকার। দেখো, সাই বাবার ব্রত কথা করার জন্য প্রথমে এই ধরনের একটা বই লাগবে, যেখানটায় লেখা থাকবে সাই বাবার ব্রত কথা। এটা হিন্দিতে আছে, তোমরা বাংলাও পেয়ে যাবে। মার্কেটে যেখানে দেখবে জামা কাপড়, ঠাকুরের জামা কাপড় বা ড্রেস যেখানে পাওয়া যাচ্ছে, সেখানটাতে এই ধরনের সাই বাবার ব্রতকথার বই বাংলা হিন্দি দুটো ভাষাতেই আছে, এরকম বই পাওয়া যাবে। ফার্স্ট এরকম বই দরকার। আর যেটা দরকার সেটা হচ্ছে, এ দেখো, অষ্টগন্ধা। এই অষ্টগন্ধাটা দরকার। কী কী দরকার আমি সেটা তোমাদের বলে দিচ্ছি। অষ্টগন্ধা দরকার, আর দরকার এরকম একটা সিঁদুর, যে কোনো এক সিঁদুর নেবে, সিঁদুরের লোটো পাওয়া যায়। আর এরকম হলুদ, সে তুমি গুঁড়ো হলুদের প্যাকেটও পাওয়া যায়, এরকম কোটো পাওয়া যায়, আমি কোটোটা নিয়েছি। আর লাগবে রোলি। রোলি বিভিন্ন ধরনের হয়, আমার এটা ভালো লেগেছে, আমি এটা নিয়েছি, এই ধরনের রোলি নেবে। আর লাগবে একটা ঘট, ঘট ছোটো নিতে পারো বা বড়ও নিতে পারো, যেভাবে ঘর তোমাদের দরকার, প্রয়োজন মাফিক ঘর নেবে। ফার্স্ট সাই বাবার ব্রত কথা করার জন্য যা যা সামগ্রী তোমাদের সব বলে দিলাম। দেখো, আমি যেভাবে পুজো করেছি আমার সাই বাবার, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবার পুজোর নিয়ম আলাদা, আমি আগেই বলেছি। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আশা করছি তোমরা ভিডিওটা পুরো দেখবে। চলো তাহলে এবার শুরু করছি। দেখো, প্রথমেই তোমাদের এই বই দেখিয়েছি আমি, সাই বাবার ব্রত কথা। এই সাই বাবার ব্রত কথা বইটা নেওয়ার পর বইটা খুলবে, খুলেই দেখবে প্রথমেই লেখা থাকে সাই বাবার ব্রত করার নিয়ম, আর সেটা কী করে তুমি নিয়মটা পালন করবে, কীভাবে কী করবে সব বইয়েই লেখা আছে। তবুও আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি। দেখো, সাই বাবার ব্রত তোমরা 5 দিনের জন্য বৃহস্পতিবার করে করতে হয়। সেই প্রত্যেক বৃহস্পতিবারকে কাউন্ট করে তুমি পাঁচটা বৃহস্পতিবার করতে পারো, 9টা বৃহস্পতিবার করতে পারো, 11টা বৃহস্পতিবার করতে পারো, মানে বিজোড় ধরে নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার করবে। আর যদি মনে করো আমাদের নিজস্ব কিছু প্রবলেম থাকে, সে প্রবলেম যদি থাকে তাহলে সেই বৃহস্পতিবারটা তোমরা কাউন্ট করবে না, কোনো অসুবিধাবশত যদি না করতে পারো। তারপর যে বৃহস্পতিবারটা তোমরা করবে সেই বৃহস্পতিবারটা অবশ্যই কাউন্টের মধ্যে রাখবে। এভাবে কাউন্ট করে করে 5টা বৃহস্পতিবার বা 9টা 11টা এভাবে বৃহস্পতিবার করে করবে। আর আমি দেখিয়ে দেবো পরের ভিডিওতে, আমি তোমাদের দেখাবো যে আমি কিভাবে করেছি সাই বাবার ব্রত কথা। তা এভাবে তুমি 5টা 9টা বৃহস্পতিবার করার পর, যেদিনকে তোমার মনে হবে যে আমার 5টা বৃহস্পতিবার বা 9টা বৃহস্পতিবার কমপ্লিট হয়ে গেছে, তখন তুমি সাই বাবার ব্রত উদযাপন করবে। উদযাপন করার সময় তোমার সাই বাবার নিয়মই আছে গরিব মানুষদের সেবা করা। প্রত্যেক বৃহস্পতিবার যখন করবে তখন প্রত্যেক, ধরো, বাড়ির সামনে বা যেসব গরিব মানুষ আছে বা যারা বাচ্চা কাচ্চা আছে, তাদের সবাইকে কিছু না কিছু ঠাকুরের প্রসাদ স্বরূপ মিষ্টান্ন বা অন্য কিছু তাদেরকে দেবে, খেতে দেবে, আর তুমিও খাবে। আর সেদিনকে যেটা আমি করেছি, সেদিনকে তোমরা অন্ন গ্রহণ করবে না, ফল মূল দুধ এসব তোমরা খেতে পারো, রুটি খাবে না, লুচি খেতে পারো, পোড়া জিনিস আর অন্ন এসব জিনিস তোমরা খাবে না, আর বাদ বাকি তোমরা সবই খেতে পারো। একবেলা খেয়ে পরে ব্রত করতে পারো। আবার যদি মনে হয় যে না আমি একবেলা খাবো না, সেও তোমরা করতে পারো। যদি শরীর অসুস্থ থাকে তাহলে একবেলা খেয়েই করবে, তবে দুধ ফল মূল এসবই আহার রূপে গ্রহণ করবে, অন্নটা মুখে দেবে না, আর ঠাকুরকে যে প্রসাদ দেবে সেটাই নেবে। আর একটা কথা, তোমরা যখন ব্রত করবে সেই দিন অন্ততপক্ষে স্নান টান করে, যেমন আমরা করি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজো করতে হয়, সেরকম স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এরমভাবে বই নিয়ে, তারপর ঘট নিয়ে, সমস্ত কিছু নিয়ে বসে পুজো শুরু করবে 5টা বৃহস্পতিবারের সংকল্প নিয়ে। আমি 5টা ধরেই তোমাদের বলছি, এবার তোমাদের যদি মনে হয় তার বেশিও করতে পারবে। তারপর যে 5টা বৃহস্পতিবার কমপ্লিট হয়ে যাবে,
তখন পাঁচটা বৃহস্পতিবার পড়লে পাঁচটা এরকম সাই বাবার বই নেবে, বা নটা পড়লে এগারোটা বই নেবে। সমস্ত ব্রতকথার নিয়ম এখানে লেখা আছে এই বইয়ে। যতটা বই করবে তত বই নেবে। নেওয়ার পর সেই বইটা তুমি লাস্টের দিন পুজো করবে। পুজো করার পর সেই বইগুলোকে কোনো এও যারা মন্দিরে বা তোমাদের পাড়ায় যেসব আছে তাদেরকে সবাইকে একটা করে বই সবার হাতে তুলে দেবে। সে তুমি পরেও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে পাঁচটা ব্রত করার পরে পাঁচটা বই সবার হাতে তুলে দেবে। আর সেদিন অবশ্যই বইয়ের ওপর এখানে বা এখানে যে কোনো জায়গায় তোমরা সিঁদুর, যা তোমাদের সামগ্রী দেখালাম, সিঁদুর, অষ্টগন্ধা, চন্দন সমস্ত কিছু এখানে রেখে, আর যতটা ব্রত করছো, পাঁচটা বৃহস্পতিবার করলে পাঁচটা, নটা বৃহস্পতিবার করলে নটা, তার এক টাকা করে প্রত্যেক বৃহস্পতিবারে এক টাকা করে নিয়ে হাতে ধরে সংকল্প, আগে প্রথমে সংকল্পটা করে নেবে, তারপর এক টাকা হাতে নিয়ে সংকল্প করবে, করে একটা হলুদ কাপড়ে মুড়ে ঠাকুরের কাছে রেখে দেবে। আর প্রত্যেক বৃহস্পতিবার এক টাকা এক টাকা করে, টোটাল পাঁচটা বৃহস্পতিবার করলে পাঁচ টাকা হচ্ছে এক টাকা করে, সেটা ঠাকুরের সামনে